অজানাকে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, শরীরে হার্টের রোগ থাকলে জিভের রং কেমন হয়? সঠিক উত্তর হবে নীল, কারণ যখন কোনো ব্যক্তির হৃদযন্ত্রে সঠিকভাবে রক্ত পৌঁছায় না তখন তার জিভের রং নীল বা বেগুনি হয়ে যায়। রোজ সকালে আমলকির রস খেলে কি হয়? আমলকির রস শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ ছেঁকে বার করে ফেলে দেয়, ফলে লিভার ভালো থাকে, ত্বক পরিষ্কার হয়, এনার্জি লেভেল বাড়ে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে। তুমি কি জানো কোন ফলে সবথেকে বেশি ভিটামিন থাকে? অন্যান্য ফলের চেয়ে পেঁপেতে সবথেকে বেশি ভিটামিন থাকে। একটি মানুষ দিনে কতবার হাই তোলে? একটি মানুষ দিনে 5 থেকে 19 বার হাই তোলে। কোন ফল নিয়মিত খেলে বয়সের ছাপ পড়ে না? বেদানা নিয়মিত খেলে বয়সের ছাপ পড়ে না। কোন প্রাণীর দুধ থেকে ভালো পনির তৈরি হয়? সঠিক উত্তরটি হবে গাধা। আচ্ছা, তুমি কি জানো পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সবথেকে বেশি? পৃথিবীতে লাল রঙের ফুলের সংখ্যা সবথেকে বেশি। কোন কোম্পানি সবার প্রথম ফোনে ক্যামেরা ফিচারটি চালু করে? সবার প্রথম মোবাইল ফোনে ক্যামেরা ফিচার চালু করে নোকিয়া কোম্পানি। ঘুমের ওষুধ শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি ক্ষতি করে? ঘুমের ওষুধ বেশি খেলে আমাদের কিডনির সবথেকে বেশি ক্ষতি হয়। আচ্ছা বলো তো, গর্ভবতী মহিলাদের বেশি মশা কামড়ায় কেন? 2000 সালে আফ্রিকার হওয়া একটি গবেষণা বলছে গর্ভবতী মহিলাদের দ্বিগুণ পরিমাণে মশা কামড়ায়, কারণ এদের শরীর তুলনামূলকভাবে বেশি গরম থাকে। কিভাবে ঘুমালে হার্ট সবসময় ভালো থাকে? বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্ট ভালো থাকে। কোন দেশে সবথেকে বেশি গরু আছে? ভারতে সবচেয়ে বেশি গবাদি পশু পালন করা হয়, এর পরে আছে ব্রাজিল ও চীন দেশ। জিকা ভাইরাস, এটার নামটা হয়তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু তুমি কি জানো এই জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায়। বাড়িতে কোন গাছ থাকলে উন্নতি হয় না? বাড়ির পূর্ব দিকে অশ্বত্থ গাছ থাকা এবং পশ্চিমে বটগাছ, উত্তরে ডুমুর গাছ থাকা বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ। পৃথিবীর বৃহত্তম প্রাণীর নাম কি? আন্টার্কটিকার নীল তিমি হল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এই প্রজাতির তিমির দৈর্ঘ্য 98 ফুট লম্বা হয়। এদের ভর হয় 100 থেকে 200 টন। প্রসবের সময়ই বাচ্চার দৈর্ঘ্য হয় 23 ফুট আর ভর হয় প্রায় 3 টন। তুমি কি জানো রোজ মধু এবং দারুচিনি খেলে কি হয়? মধু এবং দারুচিনির উভয়ই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ, ফলে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক দ্বারা সৃষ্ট রোগব্যাধি থেকে শরীরকে সুরক্ষিত রাখে। তাই সুস্থ সবল থাকতে রোজ খাদ্য তালিকায় অবশ্যই মধু এবং দারুচিনি রাখুন। হাওড়া ব্রিজ চালু হয় কত সালে? হাওড়া ব্রিজ প্রথম চালু হয় 1943 সালে। কোন ফল খেলে শরীরে দুর্গন্ধ দূর হয়? লেবু জাতীয় ফল যেমন পাতিলেবু এবং কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর এই ভিটামিন সি এর সাহায্যে শরীর থেকে টক্সিন দূর হয়। আপনার শরীর থেকে টক্সিন বেরিয়ে গেলে ঘামের ফলে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তৈরি হয় না, ফলে ঘামের দুর্গন্ধ হয় না শরীরে। কোন নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত? এটা আমরা হয়তো অনেকেই জানি যে পদ্মা নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত। মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ
কত নম্বর স্থানে আছে। বর্তমানে বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় 160 কোটি, যার মধ্যে থেকে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। কোন দেশে ছেলেদের সংখ্যা সব থেকে কম? রাশিয়া, ল্যাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন, এই দেশগুলিতে পুরুষের থেকেও নারীর সংখ্যা বেশি। ল্যাটভিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 118 জন, লিথুনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 117 জন, আর্মেনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115 জন। গৌতম বুদ্ধের মতো দেখতে ন্যাসপাতি কোন দেশে পাওয়া যায়? গৌতম বুদ্ধের মতো দেখতে ন্যাসপাতি চীন এবং জাপান দেশে দেখতে পাওয়া যায়। তুমি কি বলতে পারবে সকালবেলা খালি পেটে ফল খেলে কি হয়? খালি পেটে ফল খাওয়া হজমের উন্নতিতে সাহায্য করে। অনেক ফলের মধ্যে দ্রবণীয় ফাইবার থাকে, আর এসব ফাইবার পরিপাকতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। খালি পেটে ফল খেলে অন্যান্য খাবার ছাড়াই ফল থেকে শরীর সব পুষ্টি এবং ভিটামিন শোষণ করতে পারে। মুখে কি লাগালে দ্রুত দাড়ি গজায়? দাড়ি বাড়াতে চাইলে তা অন্তত 4 থেকে 6 সপ্তাহ পরপর ছাঁটুন। পেঁয়াজের রসে রয়েছে সালফার। পেঁয়াজের রস মুখে দাড়ির গোড়াতে লাগাতে পারলে তা দাড়ি দ্রুত বাড়াতে সাহায্য করে। এবং 3, ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করলে দাড়ি দ্রুত গজাবে। রাতে কোন রঙের আলো জ্বালালে তাড়াতাড়ি ঘুম আসে? সঠিক উত্তরটি হবে লাল। বিশ্বকাপ ফুটবল খেলায় কতজন রেফারি থাকে? বিশ্বকাপ ফুটবল খেলায় 6 জন রেফারি থাকে। কোন প্রাণী জন্ম নেওয়ার কিছুক্ষণ পর থেকেই হাঁটতে শুরু করে? সঠিক উত্তর হবে হাতি। কোন গাছের রস ছেলেদের অস্ত্রে লাগালে অস্ত্র টাওয়ারের মতো দাঁড়িয়ে থাকে? সঠিক উত্তর হবে সজনে গাছের রস। মেয়েদের মিলন করার ইচ্ছে হলে তাদের কোন অঙ্গ ফুলে ওঠে? সঠিক উত্তর হবে নিতম্ব এবং স্তন। মেয়েদের যৌন চাহিদা কত বছর বয়সের পর থেকে কমতে শুরু করে? সঠিক উত্তর হবে 40 থেকে 42 বছরের পর থেকে। যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে একটা ক্লিক করে দিও।